গতকালকে আমরা একটা ম্যাচ জিতেছি, খুব ভালো খেলে আমরা ম্যাচটা জিতেছি, এখন আজকে বেঙ্গালুরুতে যাচ্ছি। বর্তমান টিমের পরিস্থিতিটা কেমন তুই যদি বলতেন? না, কনফিডেন্স একটু বাড়াইছে, কারণ আমরা লাস্ট দুই ম্যাচ আমরা জিতছি, সো এটা টিমের জন্য ভালো। অফকোর্স এটা দুইটা টেস্ট ম্যাচ ছিল, দুইটা জিতছি, এটা ভালো। কিন্তু আমি চাই আরো ভালো খেলতে হবে, আরো ভালো খেললে আরো মানে আরো কনফিডেন্স বাড়াবে। এক শূন্য দিচ্ছি এটা ঠিক আছে, বাট এখন আরো একটু ভালো খেলতে হবে, মানে আরো বেটার খেলতে হবে। আর নেক্সট ফোকাস হচ্ছে লিবানন, সো নেক্সট ফিউ ডেজ আমরা লিবাননের টিমে কাজ করব, কীভাবে খেলতে হবে, কীভাবে অ্যাট্যাক করতে হবে, এইসব ট্যাকটিক্যাল ওয়ার্ক ওইটা কোচ নিয়ে আমরা কাজ করবো। আর একটা প্রশ্ন, আমরা ক্যাম্বোডিয়াতেও দুই তিন দিন আগে এসেছি, আমরা ইন্ডিয়াতেও দুই তিন দিন আগে যাচ্ছি টুর্নামেন্টে, এইটা কি টিমকে মোটিভেট বা কোনোভাবে হেল্প করে বা কোনো ইসে আসে? না, তিন চার দিন আগে গেলে ভালো, প্লেয়ার অ্যাডাপ্ট করতে পারে, নতুন এনভায়রনমেন্ট, নতুন ওয়েদার, নতুন খাবার, সব কিছু মিলে এটা একটা ভালো জিনিস টিমের জন্য। এক কথায় যদি জিজ্ঞেস করি, সাফের লক্ষ্য কি অ্যাজ এ ক্যাপ্টেন? লক্ষ্য কি, মানে আমরা তো চাই চ্যাম্পিয়নশিপ, কিন্তু আমার ফার্স্ট টার্গেট হচ্ছে লিবানন, ওইখানে আমরা যদি এক পয়েন্ট না তিন পয়েন্ট নিতে পারি তাহলে ভালো, দেন উই ক্যান গো টু দ্য নেক্সট ম্যাচ অ্যান্ড ফার্দার অন। সো উই হ্যাভ টু টেক ম্যাচ বাই ম্যাচ, বাট অফকোর্স মেইন টার্গেট হচ্ছে চ্যাম্পিয়নশিপ। আজকে আমার ভাই আমরা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমরা কিভাবে যাব এটা যদি একটু বলতেন আপনি। আসলে এখান থেকে আমি কম্বোডিয়া থেকে আমরা চলে যাব, এয়ারে হলো আমাদের ট্রানজিট যেখানে আছে হলো ডংইয়াংয়ে, সেখানে আমরা 2 ঘন্টা 10 মিনিট ট্রানজিট নিয়ে ওখান থেকে ব্যাঙ্গালোরে পৌঁছে যাব, ব্যাঙ্গালোরের টাইম রাত 10:40 থেকে। বর্তমানে টিমের পরিস্থিতিটা কেমন? আমরা দুই তিন দিন আগে যাচ্ছি বেঙ্গালুরুতে, এতে কি টিমের জন্য অ্যাটমসফিয়ার ওয়েদারের সাথে খাপ খেতে সুবিধা হবে? অলমোস্ট সব জায়গায় কিন্তু সেম ওয়েদারই আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো এমন কোনো ডিফারেন্স আমি মনে হচ্ছে না। তবে এটা তো সত্যি যে একটু আগে গেলে তো কিছু না কিছু অ্যাডজাস্টেবল হয় সেখানকার ওয়েদার বা এখানকার এনভায়রনমেন্ট নিয়ে, সেই দিক দিয়ে আমি মনে করি যে সেইটুকুর জন্য আমাদের জন্য টিমের জন্য ভালো হবে। ধন্যবাদ।